ఖండోమండలాకారం వ్యాప్తం జీన చరాచరం తత్పదం దర్శితాంగేన తస్మై శ్రీ గురవే నమః. గురు బ్రహ్మా, గురు విష్ణు, గురుదేవ మహేశ్వర, గురు సాక్షాత్ పరం బ్రహ్మ తస్మై శ్రీ గురవే నమః. అజ్ఞానతిమిరాంధస్య జ్ఞానాంజన శలాకయ చక్షురుమీలితం జేన తస్మై శ్రీ గురవే నమః. ధ్యానమూలం గురుర్మూర్తి, పూజామూలం గురుర్పదం, మంత్రమూలం గురువాక్యం, మోక్షమూలం గురుకృప. గురుకృపా హి కేవలం, గురుకృపా హి గురుకృపా. আমাদের আজকে পাঠাবে রামদাস কাটিয়াল, রামদাস কাটিয়াল বাবা। কারণ ভাগবত ঠাকুরদামকে যদি বলছেন কি ভাগবত ভক্ত ভগবান, তিনি এক, একই তিনি ভাগবত ভক্ত ভগবান। আমাদের এই পাঠের আজকে রামদাস কাটিয়াল বাবা, ইনি একজন তো সাধক ভক্ত, তার জীবনী পাঠ করছেন। কালকে কিছুটা হয়েছেন, আজই আছেন। একবার রামদাস তার গুরুজির সঙ্গে পাঞ্জাবের কোনো এক তীর্থের দিকে চলিতেছেন। লাহোর নগরের সন্নিহিত অঞ্চলে পৌঁছিয়ায় এক সময়ে উভয়ে আসন পাতিয়া বসিলেন লাহোরের কাছে। চতুর্দিক হইতে আরও বহু সন্ন্যাসী সেখানে আসিয়া জড়ো হইয়াছে। রীতিমতো এক বৃহৎ সাধু জমায়েতে লাহোরের প্রসিদ্ধ ব্যবসায়ীদের অনেককে মদমাদের নিকট আনাগোনা করিতেছেন। লাহোরের প্রসিদ্ধ ব্যবসায়ীদের অনেকেই মদমাদের নিকট আনাগোনা করিতেছেন। রামদাস ও তার গুরুজির সম্মুখে এই সময়ে এক প্রসিদ্ধ ধনবান শেঠ উপস্থিত। শালের ব্যবসায়ে এ লোকটি প্রতি বছর লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন, ধনী ব্যবসাদার। দেবদাসজি হঠাৎ ইয়াকে আদেশ করিয়া বসিলেন। এই দেবদাস হইল গিয়ে রাম কাটিয়ার গুরুদেব। দেবদাসজি হঠাৎ তা ইয়াকে আদেশ করিয়া বসিলেন, জমায়েত সাধুদের তুমি আজ ভাণ্ডারা দাও, জমায়েত সাধুদের তুমি আজ ভাণ্ডারা দাও। সমবেত সাধুদের সংখ্যা হইবে সহস্রাধিক। শেঠজি চমকিয়া উঠিলেন, এত লোককে ভোজন করাইতে হইবে, এ যে বহু টাকার ব্যাপার, না এ তিনি পারিবেন না। শুধু তাই নয়, সাধু সন্ন্যাসীদের সম্পর্কে এ সময়ে কিছু শ্লেষাত্মক মন্তব্য তিনি করিলেন। ঠাট্টা দেবদাসজি তার কথায় বড় কুপিত হয়ে উঠিলেন, ভ্রুকুঞ্চিত করিয়া কইলেন, বনিয়া দেখতে পাচ্ছি তোমার ধনগৌরব বড় বেশি হয়ে পড়েছে। বনিয়া বনিয়া মানে ব্যবসাদার তো। বনিয়া দেখতে পাচ্ছি তোমার ধনগর্ব বড় বেশি হয়ে পড়েছে, সর্বত্যাগী সাধুদের অবজ্ঞা করার সাহস তোমার হয়েছে, এ এক গুরুতর অপরাধ, এর জন্য আজ তোমায় কিছু দণ্ড হওয়া উচিত। ঘরে ফিরে গিয়ে দেখবে অগ্নিদেব তোমার শালের বস্তায় আবির্ভূত হয়েছেন। যত সব অলক্ষণে কথা, শেঠজি তস্ত ব্যস্তে গিরের দিকে ছুটিয়া চলিলেন। সঙ্গে সঙ্গে সন্মুখস্থ ধুনিতে কিঞ্চিত জল উৎসর্গ ক্রিয়া দেবদাসজি মুচকি হাসিয়া রামদাসকে কইলেন, বনিয়ার শালগুদামে আগুন লাগা শুরু হয়ে গেল। কিছুক্ষণ বাদেই শাল ব্যবসায়ী শেঠজি হাঁপাইতে হাঁপাইতে আবার সেখানে আসে উপস্থিত। অশ্রু সজল চোখকে তিনি কইতে লাগলেন, মহারাজ আমার যে সর্বনাশ উপস্থিত, আপনি কৃপা করে রক্ষা না করলে আমি ধনের প্রাণে মারা যাচ্ছি। আমার শালগুদাম এত সুরক্ষিত, কিন্তু কী করে যেন সত্য সত্যি সেখানে আগুন জ্বলিয়া উঠিয়াছে, আমি নিতান্ত অবোধ, আপনি আজ আমায় ক্ষমা করুন। কথা দিচ্ছি এ সাধু জমায়েতে আমি 7 দিন ধরে ভালো করে ভাণ্ডার দেব, ঠেলায় না পড়লে দয়াল তোমার তো হয় না স্মরণ। কাতর অনুনয়ে দেবদাসজি করুণার্দ্র হইয়া উঠিয়াছেন। শেঠজিকে এবার অভয় দিয়া কইলেন, আচ্ছা বেটা তুমি শান্ত হও, গুদমের আগুন এখনই নিয়ে যাবে, কিন্তু সাধুদের অবজ্ঞা করার দণ্ড তোমাকে পেতেই হবে। তোমার একখানা দামি শাল এই আগুনে নষ্ট হবে, যাও আর এরকম অপরাধ কখনো করো না। পরে দেখা গেল সত্য সত্য একখানা শালই মাত্র দগ্ধ হয়েছে, তাছাড়া বনিয়ার গুদামে আর কোনো বিশেষ ক্ষতি হয় নাই।
ব্যাপার দেখে আর রামদাস একবারে স্তম্ভিত হয়ে গেছেন। অন্তরে তার নানা প্রশ্ন আবার জাগিতেছে। অবশেষে সাহস সঞ্চার করিয়া করদের থেকে গুরুজুকে এই ঘটনাটির উপর আলোকপাত করিতে হইলেন। দেবদাসজি মহারাজে বুঝিতে বাকি নাই, যোগ বিভূতি এ ধরনের প্রয়োগ সাধু জমায়েতে ভোজনের প্রশ্ন লইয়া এরূপ দণ্ড প্রদান তাঁর শিষ্যকে চঞ্চল করিয়া তুলিয়াছে। তিনি সহাস্যে কইতে লাগলেন, বেটা তুমি তো জানো না এ বনিয়া প্রকৃতই একজন সজ্জন ও ধর্মপ্রাণ লোক, কিন্তু ধনগর্ব তাকে পথভ্রষ্ট করিয়া দিচ্ছিল। ধনগর্ব মানে আমি যে একজন ধনীবান, আমি বড়বান, আমি বড়লোক, এই জন্য তার এমনি ভক্তি আছে, কিন্তু ধনগর্ব তাকে পথভ্রষ্ট করে দিচ্ছিল। আজকের এই দণ্ড তার পক্ষে কল্যাণকর হয়েছে। আঘাত, ভগবানের আঘাত কিন্তু অনেক সময়তে কী হয়, মঙ্গলের বার্তা বহন করে আনে। জেনে রেখো এখন থেকে তার জীবনে মোর অবশ্যই ফিরবে। সদ্গুরু রোজ বন্যীর পশ্চাতে সদাই প্রচ্ছন্ন রয়েছে তার কল্যাণ হস্ত। এই নিগূঢ় তত্ত্বটি জানিয়া রামদাসের বিস্ময় ও আনন্দের সীমা রইল না। গুরুর যে রোজ দৃষ্টি, মানে তার যে গুরুর যে রোজ দৃষ্টি, এর ভেতরেও কিন্তু কল্যাণের বার্তা রয়েছে। তিনি সবসময়তে মঙ্গলই চান, তার সন্তান সন্ততি শিষ্য এদের সতত মঙ্গল চায়, অনেক সময় আঘাত দিয়ে তাকে কৃপা করে। দেবদাসজি মহারাজের যোগ ঐশ্বর্য তার লৌকিক জীবনের মহিমা এমনি করিয়া দিনের পর দিন, বৎসরের পর বৎসর শিষ্য রামদাসের জীবনকে প্রভাবিত করিয়াছে, তাকে আধ্যাত্ম সাধনার পথে অগ্রসর করিয়া দিয়াছে। উত্তর জীবনে গুরুজির বিভূতি লীলা নানা কাহিনী তিনি হর্ষোৎফুল্ল কণ্ঠে বর্ণনা করিতেন। একবার রামদাসজি ও অন্যান্য শিষ্যগণ সহ দেবদাসজি মহারাজ মধ্য ভারত অঞ্চলে ভ্রমণ করিতেছেন। একদিন ভূপালতালের নিকটে আসিয়া হঠাৎ কি জানি কেন শিষ্যদের তিনি কিছুটা দূরে অবস্থান করিতে আদেশ দেন। তারপর স্বয়ং ওই সরোবরের তীরে দাঁড়াইয়া ঘোর নিনাদে বারবার করিতে থাকেন শঙ্করধ্বনি। ভূপালতালের অপর তীরেই মুসলমান নবাবের প্রকাণ্ড প্রাসাদ। ইতিপূর্বে নবাব এক ঘোষণা প্রচার করিয়াছেন, এই সরোবরের তীরবর্তী অঞ্চলে কেউ শঙ্খ ঘণ্টা ধ্বনি করিতে পারিবে না, আদেশ অমান্যের শাস্তি শিরশ্ছেদ, শাস্তি হবে তার মুন্ডু কাটা যায়। হঠাৎ প্রচণ্ড শঙ্খধ্বনি শুনিয়া সকলে তো বিস্মিত, ব্যাপার কি জানিবার জন্য নবাব তৎক্ষণাৎ লোক পাঠাইলেন। দরবারে সংবাদ পৌঁছিল এক হিন্দু সন্ন্যাসী সরকারি আজ্ঞা উপেক্ষা করিয়া ওখানে শঙ্খ বাজাইতেছে। আর যায় কোথায়, নবাব বাহাদুর ক্রোধে ক্ষিপ্তপ্রায় হইলেন। প্রাসাদের অরুদ্রে দাঁড়াইয়া বারবার আইন অমান্যের দুঃসাহস সাধুটিকে কী করে দুঃসাহস সাধুটি কী করিয়া হয়, পহরীদের আদেশ দিলেন তাহারা যেন অবিলম্বে এই অদ্যত্ত সাধুর শিরশ্ছেদ করে অথবা তাকে গ্রেপ্তার করিয়া আনে। সাধুর আসনের সম্মুখে গিয়া নবাবের অনুচরেরা কিন্তু বিস্মিত হতবাক হইয়া গেল। সেখানে কোনো জীবিত মানুষ তো নাই, শুধু রয়েছে একটি সাধুর খণ্ডিত মস্তক। অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় ভূপালতালের তীরে ছড়ানো রইয়াছে। নবাবের প্রহরী দল ফিরিয়া আসিয়া এই সংবাদ নিবেদন করিল, কিন্তু এ কি অত্যাশ্চর্য ব্যাপার, আবার সেই স্থান হইতে কে যেন সজোরে শঙ্খধ্বনি করিতেছে। প্রহরীরা দ্রুতবেগে ছুটিয়া গিয়া এবার যাহা দেখিল তাহা আরও রহস্যময়। মনুষ্যদের কীর্তিত অংশগুলি সেখান হইতে ইয়ার মধ্যে অদৃশ্য হইয়াছে, রক্তপাতে বিন্দুমাত্র চিহ্ন কোথাও দেখা যাইতেছে না, রক্তচিহ্ন নাই, কিছুই নাই, ছন্ন চেয়েছিল কিছুই। অনুপূর্বক সমস্ত ঘটনা শুনিয়া নবাবের ধারণা হইল এই সাধু নিশ্চয়ই এক মহাশক্তিধর যোগী পুরুষ। মনে তার ভয় ও ভক্তি দুইরই সঞ্চার হইল। ভাবিয়া দেখিলেন উহার সহিত তার দ্বন্দ্বে অবতীর্ণ হওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। আমাত্যবর্গসহ অগৌণে তিনি সরোবরের তটে উপস্থিত হন। সকলে হতবাক হইয়া দেখেন দীর্ঘ জটাজুট সমন্বিত এক তেজদীপ্ত সন্ন্যাসী সেখানে ধ্যানাসনে প্রবিষ্ট। যোগীকে অভিবাদন করিয়া নবাব বারবার ক্ষমা প্রার্থনা করিতে থাকেন। সেবা পরিচর্যা ও আদেশ পালনের জন্য তাঁর তখন ব্যগ্রতার সীমা নাই। যোগীবর প্রশান্ত কণ্ঠে কইলেন, ভেবে দেখো শঙ্খ ঘণ্টা বাজানো বন্ধ করা তোমার পক্ষে কি গর্হিত হয়নি।
এগুলো তুমি নিষেধ করছো, ঠিক হয়েছে কি? তুমি মুসলমান, বেশ তো, তোমার ধর্ম তুমি পালন করে যাও, তোমার ধর্ম তুমি পালন করে যাও, সঙ্গে সঙ্গে অপর ধর্মের লোকেদের তাদের প্রয়োজন অনুযায়ী ধর্মাচরণ করতে দেওয়া তো তোমার উচিত। তোমার এই অন্যায় ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করো। নবাব তখনই যোগীবরের আদেশ আনন্দে মানিয়ে নিলেন। এই ভূপাল তালের তীরে মাদমা দেবদাসজি অতঃপর এক দেব মন্দির প্রতিষ্ঠিত করেন। উত্তরকালে রামদাস কাটিয়া বাবা এটিকেই তার গুরুদ্বারা বলিয়া অভিহিত করেন। শক্তিধর গুরুর আশ্রয় লাভের সঙ্গে সঙ্গে রামদাসজি জীবন দুশ্চর তপস্যার অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। কঠোর কীর্তিব্রত একনিষ্ঠ অধ্যাত্ম সাধনা ও চরম আত্মত্যাগের মধ্য দিয়া পরম প্রাপ্তির পথে তাকে অগ্রসর হইতে হয়। মহাসমর্থ গুরু সদা সজাগ্রত দৃষ্টি ও নিপুণ পরিচালনা এই উপযুক্ত অধিকারী শিষ্যকে তার প্রাপ্তিত্ব সিদ্ধির দিকে পৌঁছায় দিতে থাকে। শীত নাই, গ্রীষ্ম নাই, ধুনি জ্বালায়া রামদাসকে সারা রাত্রি ভজন করিতে হইত। মাঘের প্রচণ্ড শীতে তাঁকে একমাত্র গাত্রাবরণ ছিল তিন হাত লম্বা একখণ্ড সুতির বস্ত্র। এই তার চাদর কখন করতে হয়? শীতকালে। রামদাসের কোমরে গুরুজি মোটা ও ভারী একটা কাঠের আরবদ্ধ বাঁধিয়া দিয়েছিলেন, তাহাতে আবার ঝুলানো থাকত কাষ্ঠনির্মিত একটা লেংটি। এই কঠিন পরিচ্ছদ পরিধান করিয়াই দিনান্তে সাধনের শেষে রামদাস ও তার সস্তিত্বদের শয়ন করিতে হইত। তামসিক ঘুম যাহাতে নবীন সাধকের ভজন ও ধ্যানে বিঘ্ন ঘটাইতে না পারে সেই জন্য গুরু দেবদাসজির কঠোর ব্যবস্থা, ওই কোমরে কাঠের বেড়ি লেংটি। কিন্তু নিদ্রা তো দূরের কথা, এ কাষ্ঠ লেঙুটি বিশ্রাম বা শয়নেও বিঘ্ন জন্মাইত। আর বদ্ধটি সর্বদা উঁচু হইয়া থাকার জন্য দেহটিকে সাইত বিন্যস্ত রাখা বড় দুস্তর ছিল। এটা আমার শীতও পায় না, পাঁচ পিলো লাগবে পিছিয়ে ছিল। তাই গোড়ার দিকে রামদাস বালুকাময় স্থানেই শয্যারূপে নির্বাচন করিতেন এবং কাষ্ঠনির্মিত আরবদ্ধ লেংটিটি উহাতে প্রবেশ করাইয়া তবে তিনি খানিকক্ষণ শয়ন করিতে পারিতেন। পরবর্তীকালে এই কীর্তি সাধনে তিনি অভ্যস্ত হয়ে ওঠেন এবং তার এই কাষ্ঠ পরিচ্ছদটি কাটকার বাবারূপে তার সর্বত্র পরিচিত করিয়া তোলে। গুরু কৃপা শিরে ধারণ করিয়া রামদাস সাধনায় দীর্ঘ পথ অতিক্রম করেন। দেবদাসজি মহারাজের নানা কঠোর পরীক্ষাও তিনি উত্তীর্ণ হন। মহাসামর্থ্য গুরুর আশীর্বাদে ঋদ্ধি ও সিদ্ধি দুই হয় তার করতলগত। এই সময়ে দেবদাসজি একদিন শিষ্যকে আদেশ দেন দ্বারকাধাম তাহাকে দর্শন করিতে হইবে, কারণ দ্বারকা তাদের নিম্বাক সম্প্রদায়ের মুখ্য ধাম। রামদাস কিন্তু মহারাজকে ছাড়িয়া কোথাও যাইতে রাজি হয়। করজোরে কইলেন, মহারাজ, আপনাকে আমি ভগবত স্বরূপ বলে মনে জানি, শাস্ত্রে রয়েছে সদ্গুরুর চরণেই সর্বতীত্ব বর্তমান, আপনার চরণতলে বসেই তো আমার তীর্থ ধর্ম সব কিছু হচ্ছে, দ্বারকায় যেতে তাই তো আমার তেমন ইচ্ছে। দেবদাসজি মহারাজ অমনি গর্জিয়ে উঠলেন, শ্রেষ্ঠাত্মক ভাষায় রামদাসকে বলিতে লাগলেন, আরে তুই একটি মস্ত জ্ঞানী হয়ে পড়েছিস, তোর বুঝি ধারণা হয়েছে যে তোর মতন জ্ঞানী তোর গুরু পর্যায়ের মধ্যে কেউ হয়নি। আমি দ্বারকাধাম গিয়েছি, আমার গুরু দাদাগুরু সবাই গিয়েছে, আর তুই এমনি মহাজ্ঞানী যে তোর আর এই মুখ্যধাম দর্শনের প্রয়োজন নাই, এ বুদ্ধি পরিত্যাগ কর, আমি আদেশ করছি দ্বারকাধাম থেকে ঘুরে আয়। রামদাস বাধ্য হইয়া দ্বারকার পথে সেদিন পা বাড়াইলেন, কিন্তু শ্রীধাম দর্শনান্তে ফিরিয়া আসিয়া যে দুঃসংবাদ শুনিলেন তাতে তার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। সদ্গুরু দেবদাসজি মহারাজ ইতিমধ্যেই মরদেহ ত্যাগ করিয়াছেন। গুরু শূন্য আসনের দিকে তাকাইয়া রামদাস শোকে উন্মত্ত প্রায় হইয়া উঠিলেন। তার পরমাশ্রয়ের লোভে পিতা মাতা ভাই বন্ধু এবং সংসার সব কিছুর আকর্ষণ ত্যাগ করিয়া তিনি আসিয়াছেন ভগবত স্বরূপ গুরুজির বিহনে এই জীবনে আর কোন প্রয়োজন, এ সন্ন্যাসীর বেশি বা ধারণ করা কেন? শোকাকুল রামদাস কাঁদিতে কাঁদিতে মস্তকের জটাজাল উৎপাটন করিতে লাগলেন।
গুরু ভ্রাতাগণ তার এই কাণ্ড দেখিয়া জোর করিয়া সেদিন তার মস্তক মুণ্ডন করিয়া দেন। অনাহারে অনিদ্রায় ও নিরন্তর ক্রন্দনে রামদাসের দিনগুলি অতিবাহিত হইতে থাকে গুরুবিহনে। ক্রমান্বয়ে সাত দিন এইরূপ শোকের অবস্থায় কাটিল। ইয়ার পর বিদেহী দেবদাসজি মহারাজ একদিন জ্যোতির্ময় মূর্তি পরিগ্রহ করিয়া আবির্ভূত হলেন শোকার্ত শিষ্যদের সম্মুখে। সেনাবরের কণ্ঠে সান্ত্বনা দিয়া কইলেন, বৎস, কেন তুমি এমন করছো? এবার তুমি শান্ত হও, আমি আশীর্বাদ করি, তোমার প্রকৃত কল্যাণ হোক। জেনে রেখো, আমার মৃত্যু হয়নি, শুধু আমার মরজীবনের লীলাটি সমাপ্ত হয়েছে মাত্র। আমার মৃত্যু হয়নি কি শুধু আমার মরজীবনের লীলাটি সমাপ্ত হয়েছে মাত্র মানে এখানে আমরা এদের নাটক করতেইছি, তো আমার নাটকের পালাটা শেষ হয়েছে, আমি প্রস্থান করেছি, কিন্তু মরদেহকে ত্যাগ করেছি, কিন্তু আমার যেরকম মৃত্যু হয়নি, আমি শেষ হয়ে যাইনি, মরজীবনের লীলাটি সমাপ্ত হয়েছে মাত্র, কিন্তু তাতে তোমার আমার মধ্যে ব্যবধান তো কিছুই গড়ে ওঠেনি। তাছাড়া প্রয়োজন মতো আমি তোমার মাঝে মাঝে দর্শন দেব। দেবদাসজির কৃপালীলার কাহিনি বলিতে কাছিয়ার বাবা মহারাজ উত্তরকালে প্রায় বলিতেন, গুরুজি তাঁর এ কথা রক্ষা করিয়াছিলেন। বিশেষ বিশেষ প্রয়োজনের ক্ষণে তিনি তাঁর প্রিয়তম শিষ্যকে দর্শন দিয়া অনুগৃহীত করিতেন। গুরুর দেহাবসানের পর হইতে কাটিয়া বাবা সাধনার আরও গভীরে প্রবেশ করেন। গ্রীষ্মকালে পঞ্চধুনি জ্বালাইয়া উহার মধ্যে তিনি কঠোর তপস্যায় রত থাকেন। আবার প্রচণ্ড শীতের মধ্যে অবস্থান করে বরফ গলা শীতল জলে। এক একদিন এই কিচ্ছব্রতে বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়। অন্যান্য সাধুরা সকালবেলায় তাকে জল হইতে তুলিয়া নিতেন। নিষ্পন্দ দেহে বারবার আগুনের তাপ লাগানোর পর কাটিয়া বাবাকে চক্ষু উন্মিলন করিতে দেখা যাইত, ঠান্ডায় জমিয়ে যেত। একবার কাটিয়া বাবা এক গ্রামে পঞ্চধুনি জ্বালাইয়া ধ্যান করিতেছেন, তার সঙ্গে অপর একটি সন্ন্যাসী রইয়াছেন। রামদাসজির সাধন সাফল্য খ্যাতি প্রতিপত্তি এই সন্ন্যাসীর ঈর্ষা জাগাইয়া তোলে, সন্ন্যাসীর উপর রাগ হল। ধুনিমণ্ডলের মধ্যে ধ্যানস্থ রামদাসজি প্রাণনাশের জন্য সেদিন সে এক জঘন্য কুকর্ম করিয়া বসে। কে? আরেকজন সন্ন্যাসী ছিল, লোকে সবাই রামদাসকে খুব শ্রদ্ধা করতো, মানত, এরকম হিংসায় ওকে নাশ করবো কি, প্রাণনাশ করবার জন্য সে এক জঘন্য কুকর্ম করিয়া বসে। ধ্যানস্থ কাটিয়ার বাবাজি তখন কোনো হুঁশ নাই। এই সুযোগে সন্ন্যাসী প্রজ্বলিত ধ্বনিগুলি চারিদিকে সহস্র সহস্র ঘুঁটে সজ্জিত করিয়া তাহাতে অগ্নিসংযোগ করিল, ঘুঁটে লাগিয়ে দিয়ে আগুন লাগে ঘুঁটে। বাহ্যজ্ঞান রহিত সাধকের দেহে চতুর্দিকে অগ্নিশিখা পরিব্যাপ্ত হল, আর দুর্বৃত্ত সন্ন্যাসী ইতিমধ্যে সেই স্থান থেকে সরিয়া পড়ে পালিল। দাও দাও করে আগুন জ্বলিয়া উঠিয়ে গ্রামের লোকজন সেদিকে ছুটি আসে। সকলের দৃষ্টি ধারণা তপনিরত সাধু বাবার দেহ নিশ্চয় ভস্মীভূত হইয়াছে। সমবেত চেষ্টায় আগুন নেভানো হইলে দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। কাটিয়ার বাবাজি যোগযুক্ত হইয়া প্রশান্ত বদনে তার আসনে উপবিষ্ট রইয়াছেন। অগ্নি তাহার কোনো অনিষ্টই করে নাই, আগুনে সে পুড়েও যায় নাই, কিছু হয় না। সঙ্গী সাধুটি নৃশংস কার্য দেখিয়া গ্রামবাসীরা উত্তেজিত হয়। পলাইত সাধুকে ধরিয়া আনিতে চাইলে কাটিয়া বাবা তাতে নিরস্ত করে কহেন, ভাই সব, তোমাদের কিছু করবার দরকার নাই, দুষ্ট নিজের উপর নিরিরি দণ্ড টেনে নিয়ে এনেছে। তার মানে এটার মধ্যে দুষ্ট নিজের উপর নিজেই দণ্ড টেনে নিয়েছে, অর্থাৎ কৃতকর্ম ফলং লভেত, যেমন কর্ম করবে তাকে সেরকম ফল পেতে হবে। দুদিন পরে সংবাদ পাওয়া গেল সে সাধুটি অপর একটি অপরাধের অভিযোগে ধৃত হইয়াছে, অতপর বিচারে তার 6 মাস কারাদণ্ড হয়। আর এক দেখ, এ মানে স্বভাবটাই ওইরকম, এ তখন তার কী করছেন, কোনো অন্যায় করেছে করছে, তাকে জেলে বলে দিয়েছে। প্রজ্বলিত হুতাসনের মধ্যে থাকিয়াও সেদিন রামদাস বাবাজি শরীর দগ্ধ হয় নাই। কেউ কেউ তাকে এই রহস্যময় মর্ম জিজ্ঞাসা করেন, উত্তরে তিনি জানান, পঞ্চধ্বনি তাপিত করিয়া বসিবার পূর্বে সাধককে অগ্নি হইতে আত্মরক্ষা করিবার মন্ত্রটিকে চৈতন্যময় করিয়া নিতে হয়। স্মিত হাস্যে আরও কহিলেন,
যাদের দেহে দেহ অগ্নিতে ক্লিষ্ট বা দগ্ধ হয় তারা যোগী নয়, এ কথাটা স্মরণ লাগবে। গুরু কৃপায় কাটিয়া বাবা মহারাজ এবার বহুতর যোগ সিদ্ধি লাভ করিয়াছেন, তাহার সাধন ও পরিব্রাজনকালে এগুলি নানা প্রয়োজন মতো প্রকট হইয়া উঠিত। একবার তিনি আগ্রায় যমুনার ধার দিয়া চলিয়াছেন, তখন সিপাহী বিদ্রোহের কাল, চারিদিকে প্রচণ্ড যুদ্ধবিগ্রহ রক্তারক্তি চলিতেছে। যমুনার উপরে গোড়া পল্টকে পল্টনে ভর্তি একটি ক্ষুদ্র জাহাজ নোঙ্গর করা। ঘোড়া সৈন্যরা তিরস্কৃত সাধু কাটিয়াবাবুকে দেখিয়া এই সময় বড় উত্তেজিত হইয়া ওঠে। একজন তাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িয়া বসে, গুলিটি কিন্তু কানের পাশ দিয়া চলিয়া গেল, তার দেহ স্পর্শ করিল না। অকুত ভয় কাটিয়ার বাবাজি কিন্তু একটুও ভ্রুক্ষেপ নাই। যমুনার তীরে ধরিয়া আপন মনে তিনি অগ্রসর হইয়া চলিতেছেন। গোড়া সৈন্যটিও নিরস্ত হইবার পাত্র নয়। বন্দুক উঠায় সে আবার গুলি চালাইতে উদ্যত হল। কাটিয়া বাবাজি বিরক্ত হইয়া অস্ফুট স্বরে কইলেন, ভালো বিপদ হয়েছে, টিপেটা দেখছি কিছুতেই আর ছাড়বে না। অন্তলীন হইয়া কিছুক্ষণের জন্য তিনি চক্ষু দুইটি মুদ্রিত করিলেন। পরক্ষণেই সৈন্যকের হস্ততিত বন্দুকটি কোনো এক ইন্দ্রজাল বলে স্খলিত হইয়া যমুনায় ডুবিয়া গেল, হাতে পুড়ে যমুনায় ডুবিল। এতক্ষণে জাহাজের গোড়া সৈন্যদের হুঁশ হইতেছে, তারা বুঝিয়াছে যে এ সাধু নিশ্চয়ই অলৌকিক শক্তি ধারণ করে ইহার সহিত তাই সৌহার্দ্য স্থাপন করাই ভালো, আর একে তাতানো আর উচিত নয়, বন্ধুত্ব করাই ভালো। গোড়া দল তখন জাহাজ হইতে নামিয়া আসে, টুপি খুলিয়া কাটিয়ার বাবাকে বারবার অভিবাদন জানাইতে থাকে। সদ্গুরু দেবদাসজি মহাজ আজ মরলীলা সংবরণ করিয়াছেন, কিন্তু তাহার অর্পিত দীক্ষা বৃষ্টি এবার কাটিয়া বাবার মধ্যে ধীরে অঙ্কুরিত হইয়া উঠিতে থাকে। গুরু কৃপা ও আপন তপস্যার ধারাপথিত হইয়া তার জীবন সাধিত হয় এক পরম রূপান্তর। একনিষ্ঠ সাধক রামদাস এবার বহু আকাঙ্ক্ষিত ঈশ্বর দর্শনে সিদ্ধিকাম হন। সাধনার এ পরিণতিটি ঘটে ভরতপুরের পবিত্র তীর্থ শৈলানিকা কুণ্ডায়। কাটিয়ার বাবাজি নিজে ইহা বর্ণনা দিয়াছেন। রাম দাস কো রাম মিলা শৈলানিকা কুণ্ডা সন্তন্ত সচ্চা মানে ঝট মানে গুন্ডা। অর্থাৎ সাধক রামদাসের ভাগ্যে উপাস্য শ্রী রামচন্দ্রের দর্শন হয় শৈলানির কুলে। সাধু সজ্জন ব্যক্তিরা এ কথা গ্রহণ করিবে সত্য বলে, আর অসত্য বলে মনে করবে শুধু দুর্বৃত্তেরা, বলে ওইসব ভণ্ডামি অমুক্ত মিথ্যা কথা। ভরতপুরে ঈশ্বর দর্শনের পর হইতে শুরু হয় সিদ্ধকাম সাধক কাটিয়া বাবার আচার্য জীবন। এ সময় হইতে ক্রমে ক্রমে দুই একটি করিয়া শিষ্যকে তিনি আশ্রয় দিতে থাকেন। তার প্রথম চেলার নাম গরিবদাস। ভরতপুরের এখন এক নিষ্ঠাবান ভগবত ভক্ত ব্রাহ্মণ কাটিয়ার বাবার মাহাত্মের মোহিত হইয়া বালক পুত্রটিকে আনিয়া তার চরণতলে সমর্পণ করেন। ত্যাগ প্রেম ও তপনিষ্ঠায় এই বালক পরিণত হয় অসামান্য সাধক। ভগবান দাস, ঠাকুরদাস এবং নরোত্তম দাস নামেও কয়েকটি বিশিষ্ট চেলা কাটিয়া বাবাজির আশ্রয় গ্রহণ করিয়া ধন্য হন। উত্তরকালে আরও বহু সংখ্যক সাধক অনুগ্রহ লাভ করেন, তাদের অধিকাংশের বাস বাংলাদেশে। মঠের কঠোর তপস্যা পর্যটনে পালা সাঙ্গ হইবার পর লোকগুরুরূপে কাটিয়ার বাবা এই আত্মপ্রকাশ। এবার তিনি ভাবিতে থাকেন কোথায় স্থাপন করবেন তাহার আশ্রম। কঠোর তপা সাধুদের পক্ষে উপযোগী উত্তরখণ্ডে নির্জন পর্বত গুহা, কিন্তু মনে মনে বিচার করিলেন সেখানেও তো উদরের চিন্তা কম করিতে হয় না। বর্ষাকালে কোন স্থানে কন্দমূলের অঙ্কুর দেখা যায় তাহার আগে হইতে খুঁজিয়া দেখিয়া রাখিতে হয়, এটাও তো আহারের জন্য এ বিশেষ প্রয়াস। সমতল ভূমিতেই বা কোথায় থাকিবেন। ব্রজভূমি আকর্ষণীয় এই সময় অন্তরে অনুভব করিতে লাগিলেন, মানে বৃন্দাবনে দিকে লাগিলেন। প্রেমের ঠাকুর কানাইয়ালালের লীলাভূমি এটি,
তাছাড়া এই পবিত্র ভূমিতে সাধুদের সেবার জন্য ব্রজবাসী ও ব্রজমাইদের স্বাভাবিক আগ্রহ রয়েছে। তাই বৃন্দাবনের আশ্রয় নিবার জন্য এই রামদাসজি সিদ্ধান্ত গ্রহণ করেন। গঙ্গাজীর কুঞ্জের নিকটস্থ ঘাটে বটবৃক্ষের তলে কাটিয়া বাবা তার আসনটি প্রথমে পাতিয়া বসেন, সঙ্গে সেবক শিষ্য গরিবদাসজি। যমুনা ঘাটে স্ত্রী পুরুষ বহু লোকে স্নান করিতে আসেন, তাদের অনেকেই এই সুদর্শন তেজদীপ্ত সাধুকে নম্র নতি জানাইয়া যায়, ধর্মকথা আলোচনা করিয়া অনেকে তৃপ্ত হয়। একদিন গভীর রজনীতে ওই বৃক্ষতলে এক বিচিত্র কাণ্ড ঘটিল। প্রথম রাত্রি ভজন শেষ করিয়া কাটিয়া বাবা তার আসনের উপর শায়িত রইয়াছেন, চুপি চুপি অন্ধকারচ্ছন্ন পথ বাহিয়া এক তরুণী সেখানে উপস্থিত হয়। হঠাৎ তাকে জড়াইয়া ধরে বাবাজি মহারাজ চমকিয়া ধর্মর করিয়া উঠিয়া বসেন। চেলা গরিবদাসজি নিকটেই ঘুমাইতেছিলেন, হাঁক ডাক করিয়া তাকে জাগাইয়া দিলেন। গরিবদাসজি আলো জ্বালিয়া দেখেন কাটিয়া বাবার আসনের উপর এক বিধবা যুবতী বসিয়া আছে। তিরস্কার ও প্রশ্নবাণের বর্ষণের পর রমণী জানায় সে এক আশ্রয়হীনা বিধবা, আজ সে বড় কামার্থ হইয়াছে, দুর্দমনীয় আবেগে এড়াইতে না পারা নিশিতে তার এই অভিশাপ। বাবাজি মহারাজ তো ক্রোধে একবারে অগ্নিশর্মা, উত্তেজিত কণ্ঠে বলিয়া ওঠেন, তোমার কাম যদি এতই জেগে থাকে তবে গৃহস্থ পুরুষের কাছে যাও, তাই সাধু সন্তদের কাছে এমন করে আসা কেন? যুবতী বিনায়া বিনায়া বলে, তাহার মনের কথা, মহারাজ আপন অপূর্ব রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি, দর্শনের পর থেকেই আমার কামবাসনা কেবলই বেড়ে চলছে, আপনি কৃপা করে আমার অভিলাষ পূরণ করুন। এতক্ষণ অবধি তবু কাটির বাবা কিছুটা ধৈর্য ধরেছিলেন, রমণীর এ কথা শোনামাত্র ঘটিল এক বিস্ফোরণ, ক্রোধে ফাটিয়া পড়লেন। চেলা গরিবদাসকে হাঁক দিয়া কইলেন, ওরে তুই কিছুটা দূরে সরে যাতো, এই পাপীয়সীকে আমি সাধুর সিদ্ধাই কিছু দেখিয়ে দিচ্ছি, ও সাধুর সাধুত্ব হরণ করে নিতে চায়, কিন্তু তার সমর্থক যে কত ভয়ঙ্কর হতে পারে সেটাই ওকে আমি আজ দেখিয়ে ছাড়ব। ভীতা সন্ত্রস্তা রমণী করুণ কণ্ঠে কাঁদে ওঠে, জোরহস্তে অশ্রুরুন্ধ কণ্ঠে নিবেদন করলেন, এ দুষ্কার্য করিতে সে স্বেচ্ছায় আসে নাই, একদল কুচক্রি ব্রজবাসী ষড়যন্ত্র করিয়া তাকে কেন পাঠাইয়াছে? মহারাজ কামজিৎ কিনা তা পরীক্ষা করিতে চাই। যুবতী বারবার কাটিয়া বাবার কাছে মার্জনা ভিক্ষা করে থাকেন। বাবাজি মহারাজ সবসময় শুনিয়া দৃঢ়কণ্ঠে দৃঢ়কণ্ঠে কইলেন, আচ্ছা এখনই এখান থেকে তুই চলে যাও, আর কখনো কোনো সাধুর কাছে এইরূপভাবে যেও না, যেন সব সাধুই একরকম নয়, তাদের মধ্যে কেউ কেউ যোগীরাজও থাকেন। কম্পিত হৃদয়ে পলায়ন করিয়া রমণী হাঁপ ছাড়িয়া বাঁচিল। ব্রজমী ছোট বড় সব লোকের সহিত কাটিয়া বাবা শোকভাব, তার গাঁজা চরসের আড্ডায় অনেকেই আসিয়া জড়ো হয়, বাবাজি মহারাজের সহিত তাদের নানার কথা ও ঠাট্টা তামাশা চলে। গোসাইয়া নামক এক কুখ্যাত ব্যক্তিও রোজ সেখানে আসে। বৃন্দাবনে সে এক দুর্ধর্ষ ও পুরাতন দুর্বৃত্ত, 14 বৎসর কাল দ্বীপান্তরে বাস করিয়াও তাহার অপরাধ প্রবণতা কিছুমাত্র কমে নাই। স্বভাব যাই কি গো মূলে, ইল্লত যায় কি গো ধুলে, আর ছুঁচোর মায়ের গন্ধ কি যায় গোলাপ জল দিলে। তাই বলছে, দ্বীপান্তরে বাস করিয়াও তার অপরাধ প্রবণতা কিছুমাত্র কমে নাই। বৃন্দাবন বাসা তার দৌরাত্ম অস্থির, একদিন জোর গাঁজা চরস উড়ানো হইতেছে। বাবাজি এই ধূমপান বইটাকে বিশিষ্ট সদস্য পালোয়ান ছন্নু সিং হঠাৎ বলিয়া ওঠে, বাবাজি মহারাজ আপনার মতন মহাত্মা ও সিদ্ধ পুরুষ সেখানে থাকতে ডাকাত গোসাইয়ের কিন্তু কোনো পরিবর্তন হলো না, ওর অত্যাচার থেকে ব্রজবাসীদের আপনি কৃপা করে রক্ষা করুন। কথা কয়টি বড় মিনতিপূর্ণ, বাবাজির হৃদয়তন্ত্রীতে সেদিন আঘাত করিয়া বসিল, সঙ্গে সঙ্গে বাহির হইয়াছিল সমর্থ মহাযোগী করুণাঘন রূপ। গোসাইয়া কিছুক্ষণ পরেই সেখানে আসিয়া উপস্থিত। কাটিয়া বাবা সস্নে তাকে জিজ্ঞাসা করলে, গোসাইয়া তুমি কি সাধু হয়ে প্রকৃত আনন্দের স্বাদ পেতে চাও? চুরি ডাকাতি ছেড়ে দিয়ে তুই আমার চেলা হয়ে থাকবি। করুণা অমাখা এই কথা কয়টি, কোন জাদু ছিল তা কে বলিবে? গোসাইয়া সর্বসত্তায় সেদিন উহা আলোড়ন তুলিয়া দিল। কিছুকাল চুপ করিয়া থাকে গোসাইয়া, তারপর আবেগকম্পিত কণ্ঠে বলিতে থাকেন, মহারাজ আমি জীবনে যত কুকাজ করেছি
মানুষ তো করতে পারে না। এসব জেনে শুনেও কি সত্যই তুমি আমায় কৃপা করবে, তোমার চেলা করে নেবে? দুর্ধর্ষ অপরাধীর জীবনে সেদিন উদ্ধারের কলম লগ্নটি আসিয়া গেছে। কৃপাময় মহাপুরুষ মৃত হাস্যে কইলেন, হ্যাঁ রে হ্যাঁ, আমি তোকে সত্যই আমার চেলা করব, আজই করব। যা এখনই বাজার থেকে এক গাথা তুলসী কণ্ঠিমালা নিয়ে আয়। গোসাই আর দীক্ষাদানে সমাপ্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার অপূর্ব রূপান্তর দর্শনে ব্রজবাসগণ বিস্মিত হলেন। তার দৌরাত্ম লুণ্ঠনে প্রবৃত্তি এবার একেবারে অন্তরিত হয়েছে। কাটিয়ার বাবা মহারাজ এই করুণার দিব্য স্পর্শয় দুর্বৃত্তকে রূপান্তরিত করিয়াছে এক প্রেমিক সাধুটি। যমুনা তটে এক নিপৃত অঞ্চলে গোসাইয়া তার ভজন পূজনে দিন অতিবাহিত করে। সে যে এবার এক নতুন মানুষ, পুরাতন পাপ জীবনের কথা সবাইকে অবলীলায় শুনাইয়া দিয়া তার দিতেও তার বাধে না, মানে সে আগে নিজে স্বীকার করে দেয় সব। নিজের চুরি ডাকাতি নানা কাহিনী স্বরচিত সঙ্গীতে গাঁথিয়া সকল সঙ্গে সেও বেশ আমোদে উপভোগ করে। দুর্ধর্ষ দস্যু রূপান্তর ঘটিয়াছে এক সদানন্দময় মহাবৈরাগী পুরুষরূপে। সাধারণ লোকে ঠাট্টা করিয়া তাকে ডাকে চোর গোসাইয়া। কুখ্যাত পাষাণ্ডীর এই উদ্ধার সাধন বৃন্দাবন ধামে কাটিয়ার বাবার এক বিস্ময়কর কীর্তির প্রচারিত হয়। যমুনার ঘাটে বাবাজির সভা বেশ জমজমাট হইল। হয়তো ভক্তদের সঙ্গে সঙ্গে গাঁজা চরস উড়াইবার লোকও কম জুটিত না। বাবাজি মহারাজের নিকট দর্শনার্থীদের ভিড়, পুরী কৌচুরি আমদানি দেখিয়া চোরের দল সন্দেহে করিত। তাহারা বুঝি সঞ্চিত টাকা করি বেশ কিছু রইয়াছে তাদের কাছে আছে। এই সন্ধানে তারা মাঝে মাঝে রাত্রিকালে হানা দিতে ছাড়িত না। বিষয়ের কথায় দুর্বৃত্তরাই আবার দিনের বেলায় কাটিয়া বাবার কাছে বসিয়া তার গাঁজা চরে ধ্বংস করি। আপনি কি বলছেন এখন আর তো কি করে সম্ভব হতে পারে? মামলায় আপিল করেছিলাম, তাও যে অগ্রাজ হয়েছে। মুক্তি পাওয়ার জিনিসমাত্র আশা মানছে বিশ্বাস হতে নেই। মেরা বচন কবি ঝুঁকে নেই সাধুবাক্যে এখনো দেখি তো বিশ্বাস হচ্ছে না। আমার ভাত করে কখন কিন্তু শান্তিময় আননে হইতে সর্বদাই বিকীর্ণ হইতে হইতে